ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো ঘরোয়া উপায় কিভাবে আপনি ওজন বাড়াতে পারবেন। অনেক ছেলেমেয়েরা আজকাল রোগা শরীর ডিগডিগে হয়ে যাচ্ছে, কারণ রোগা শরীর একমাত্র হয়ে যায় প্রোটিনের অভাব। শরীরের কিছু প্রোটিন না থাকলে হাড়টির অভাবে সেই জন্য রোগা হয়ে যায়। আর সবথেকে বড় কথা হলো, ওজন যদি শরীরে কম থাকে তাহলে গায়ে কোনো ড্রেস মানাবে না। ওজন যদি একটু হেলথ চেহারা ভালো থাকে তা আপনাকে ফিট চেহারা দেখতে খুব সুন্দর লাগবে এবং আপনাকে শরীর সুন্দর সুগঠিত হবে। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করবেন, পাঁচটি টিপস বলবে। পাঁচটি টিপসের সাহায্যে আপনি অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপায়ে আপনি ওজন বাড়াতে পারবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি কন্টিনিউ শুরু করছি। তো বন্ধুরা, সর্বপ্রথম সকালে উঠে ফার্স্ট আগে বাসি মুখে জল পান করবেন, মানে পানি পান করবেন। এবার পানি খেলে কি হয়, আমাদের শরীরে বহুত গুণ আছে পানিতে। কেন আমাদের শরীর যখন বাসি মুখে যখন পানি পান করি, আমাদের শরীরটা সর্বপ্রথম ঠান্ডা করে দেয়। এবং ভোর রাত শরীর যখন আমাদের ঘুমন্ত অবস্থায় থাকি, কারণ সকালে উঠে তাদের শরীরটা গরম থাকে, শরীর যখন সকালে গরম থাকে সেই জন্য পানি পাওয়া একান্ত জরুরি। এবং দেখুন একটা কথা, 75% আমাদের শরীরে পানি দিয়ে তৈরি। এবং পানি বহুত উপকার আছে, লিভারকে ঠান্ডা করে, লিভারকে গ্যাস্ট্রিক আমাশা থেকে অত্যধিক ভাবে নিরাময় করতে সাহায্য করে। সেই জন্য সকালে আগে পানি পান করবেন। তো গাইস, পানি পান করার পরে সকালে উঠে এক মুঠো কাঁচা বাদাম আর কিশমিশ খাবেন ভেজানো। গত রাত্রে সেগুলো আর আপনাকে ভিজে দিতে হবে একটা পাত্রে। আর সকালে উঠে যখন ফুলে যাবে সেগুলো আপনি পানি পান করার পরে অবশ্যই খাবেন। পানি পান করার পরে অবশ্যই আপনাকে খিদে লাগবে, আর যত বেশি খিদে লাগবে তত বেশি আপনার খেতে ইচ্ছা করবে। সেই জন্য পানি পান অবশ্যই বেশি বেশি করবেন, এটা প্রতিদিন সকালে খাবেন। কন্টিনিউ বেশ কিছুদিন যখন আপনি খাবেন, শরীরের চেহারা আস্তে আস্তে ফুলে উঠবে, আপনাকে ওজন বাড়াতে সাহায্য করবে। এটা হলো পয়লা টিপস। তো গাইস, এবার দ্বিতীয় টিপস হচ্ছে প্রচুর শাকসবজি আপনাকে খেতে হবে, কারণ শাকসবজিতে প্রচুর ভিটামিন আছে। আর প্রচুর ভিটামিন থাকার কারণে ভিটামিন যখন ঘাটতি পূরণ করবে তখন রক্ত শরীর বাড়তেই থাকবে। সেই জন্য সবজি অবশ্যই বেশি বেশি করে খেতে হবে। তো বন্ধুরা, এবারে বলবো টিপস নাম্বার 3, জিম জয়েন করতে হবে। যদি আপনি টাকা পয়সার অভাবে জিম জয়েন করতে না পারেন, তবে অবশ্যই আপনি সকালে করে 10-15 মিনিট হাঁটাহাঁটি অভ্যেস করবেন বা আস্তে কিছু কিছু ব্যায়াম করবেন। আমি আমার ডিসক্রিপশনে ব্যায়ামের ভিডিও দিয়েছি, আমার এই চ্যানেলে অনেক ব্যায়াম দেওয়া আছে। যদি ঘরোয়া উপায় যদি ব্যায়াম শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই ব্যায়াম করবেন। ব্যায়াম করা একান্ত জরুরি। ব্যায়াম করলে আপনার শরীরে প্রচুর পরিমাণে খিদে বাড়াবে, আর যখন আপনার খিদে বাড়াবে তখন আপনার লিভারকে স্ট্রং করবে। আর লিভারকে স্ট্রং রাখা মানে আপনার খিদে তো বাড়বেই, আর তার সাথে সাথে খাদ্য খাবার বেশি বেশি করে খেতে পারবেন। ব্যায়াম করলে শরীরকে ফিট রাখে, সেই জন্য ব্যায়াম করা একান্ত জরুরি। আমার চ্যানেলে অনেক ব্যায়ামের ভিডিও দেওয়া আছে ঘরোয়া উপায়ে, তো ব্যায়াম করবেন, অবশ্যই আপনার শরীরের ফায়দা হবে। টিপস নাম্বার 4, এইটা খুব গুরুত্বপূর্ণ টিপস, মানে ভাতের ফ্যান অবশ্যই ফেলবেন না। বা বাড়িতে ভাতের ফ্যান, অনেকে বাড়িতে আছে ভাতের ফ্যান ফেলে দেয়। আমরা নিয়মিত দেখে আসছি যে ভাতের ফ্যান ফেলে দিচ্ছে, কিন্তু ভাতের ফ্যান যখন যাদের ওজন বাড়ছে না, ভাতের ফ্যানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রচুর পরিমাণে, যেটাকে ভাতের মার বলা হয়। সেই জন্য ভাতের ফ্যান যখন আপনি যখন খাবার আগে যখন দুপুরে যখন ভাতের ফ্যান সরাবে, তখন এক গ্লাস করে ফ্যান আপনি একটা পাত্রে রেখে দিবেন, আর বিকেল 4টার সময় ওইটিকে পান করবেন। ফ্যানে ভিটামিন বলতে ফ্যাট আছে, প্রচুর পরিমাণে ফ্যাট, প্রচুর পরিমাণে ফ্যাট আছে, যেটি আপনার শরীরের অত্যাধিক ওজন বাড়াতে সাহায্য করবে। সেই জন্য ফ্যান খাওয়া একান্ত জরুরি যাদের ওজন বাড়াতে চাইছেন। ফ্যান কেন বললাম, দেখেন ফ্যানে যে প্রোটিন থাকে, ভাতের যে প্রোটিন থাকে, চালের যে প্রোটিন থাকে, সেই চালের যে পানি দিয়ে আমাদের বার হয়ে যাচ্ছে ফ্যানের মাধ্যমে, সেই প্রোটিন আপনার যদি গায়ে লাগে, আপনি যদি খান, তা আপনার গায়ে তো লাগবেই। সেই জন্য অবশ্যই আপনাকে ফ্যানটা একান্ত জরুরি। ফ্যান না খেলে আপনার ওজন বাড়বে না। আগেকার বহুত দিন আগেকার মানুষেরা ফ্যান খেত, আর ফ্যান খেলে আপনার শরীরের শক্তি এবং তেজ বাড়বে। সেই জন্য ফ্যান খাওয়া একান্ত জরুরি যাদের ওজন বাড়াতে চাইছেন। তো গাইস, এবার বলবো টিপস নাম্বার 5, সর্বশেষ, এটি খুবই একান্ত জরুরি, আপনাকে এটা পালন করতে হবে। কারণ দুধ ও মধু, এই দুধ ও মধু আপনাকে খেতেই হবে প্রতিদিন রাত্রের বেলা। যখন আপনি ঘুমোতে যাবেন, তো 10টার সময় আপনি যখন শুতে যাচ্ছেন, তখন আপনি দুধ ও মধু একসঙ্গে পান করবেন। যদি আপনি দুধ রেগুলার পান করেন, তা দুধের প্রচুর পরিমাণে গুণ আছে, এটা আপনি অনেকে ভিডিওর মাধ্যমে দেখেছেন। তো ভিডিওটা বেশি লং করবো না। দুধের প্রচুর পরিমাণে ভিটামিন থাকার কারণে আমাদের শরীরকে
স্ট্রং করতে সাহায্য করে। দুধ প্রচুর পরিমাণে শক্তি যোগায় আমাদের শরীরে, প্রচুর পরিমাণে ক্যালোরি আছে যা আমাদের দুর্বল শরীরকে স্ট্রং করতে সাহায্য করে। এই জন্য দুধ খাওয়া একান্ত জরুরি। এবং মাথা যে ঝিমঝিম করে, আমাদের গাটা যে ব্যথা হয়, এটি দুধ খেলে আমাদের শরীরটাকে স্ট্রং করতে সাহায্য করে, যাতে করে ভিটামিনের অভাব মেটায় দুধে। সেই জন্য দুধ আর মধু একসঙ্গে পান করতে হবে। চিনি দেবেন না, চিনিতে সুগার আছে, চিনি দেবেন না, চিনি ছাড়া। তো গাইস, দুধ আপনি খাঁটি ব্যবহার করবেন। যখন দেখবেন যে মানে খাটাল থেকে দুধ নেবেন, যদি খাঁটি হয় খাটাল থেকে দুধ ব্যবহার করবেন। আমাদের পাখি খাটাল আছে, কিন্তু এখনকার দুধে প্রচুর পরিমাণে পানি ইউজ করে, মানে ভেজাল দিচ্ছে। সেই জন্য আপনি খাঁটি জিনিসটা আপনি দেখে কিনবেন, দেখে নেবেন। এই পাঁচটি টিপস আপনি যদি নিয়ম মেনে ফলো করেন, নিয়ম মেনে যদি ব্যবহার করেন, তো আপনি বেশ কিছুদিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ব্যাস আস এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর কিছু আপনাদের যদি প্রশ্ন যদি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যত দ্রুত পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন করে দেবেন। ধন্যবাদ।